আমরা কি চিল্লা চিল্লা নামাজের মধ্যে আমিন বলি না আসলে কোন কোন সুরে না আসলে বুখারী শরীফের কোথাও কোন সনদ ভিত্তিক সুরে হাস সুরে আমিন বলার হাদিস নেই কোন সনদ বলার হাদিস সুরে আমিন বলার পক্ষে বুখারীতে নেই কিন্তু তার ভক্তরা বলবে না শায়েখ আমিন যে ফাটা ফালান মসজিদ তো বুখারীতে কোনো হাদিস নেই ভক্তরা ধরে এটা নেই হাদিস বাড়ি 378 নম্বর পৃষ্ঠায় লিখছে ওয়াইল বিল হুজুর হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রুল মাগদুবি আলাইহি ওয়া দাল্লিন পড়তে শুনেছি অতঃপর তিনি নিজের স্বরকে উচ্চ করে আমিন বলেছেন নবী উচ্চ স্বরে আমিন বলেছেন রেফারেন্স দিয়েছে কি রেফারেন্স বুখারী প্রথম খণ্ড 107 থেকে 108 নম্বর পৃষ্ঠা মুসলিম 176 নম্বর পৃষ্ঠা এটা আমার পাশে দুটো লাগবে বুঝা আপনি নিজে খুলে দেখেন যে আমিন সুরে বলার হাদিসের রেফারেন্স দিল বুখারীতে আছে মুসলিমে আছে অথচ এই হাদিসের কোন অস্তিত্ব বুখারীতেও নাই মুসলিমও নেই বুখারীতেও নাই মুসলিমও বলেন আপনি ফতোয়া দেন এরা শায়খ এরা শায়খ আপনারা যে বলেন যে হুজুর আহলে হাদিসের মাহফিল করলে আপনারা বাধা দেন আমি তো সমস্যা কি গত বছর আগের বছর যশোরের চোরামন কাটিলে চোরামন কাটিল চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে একটা মিটিং ছিল লামা ধারিদ সাহেব সেখানে আমার সামনের চেয়ারে বসা ছিল মুজাফর বিন মুসা একদম সামনের চেয়ার তো ওই বৈঠকের 17 মিনিটের একটা লাইভ এখনো ইউটিউবে আছে আমাকে যাচাই করতে পারবে তো ওই বৈঠকের মধ্যে চোরামন কাটিল চেয়ারের সাথে আমাদেরকে বলে হুজুর আপনারা মাহফিল করেন আহলে হাদিসও মাহফিল করতে চান তা আপনারা বাধা দেন কেন আহলে হাদিসের মসজিদ বলে আপনাদের সমস্যা নাকি আহলে হাদিসের মাহফিল বলে আপনাদের কি সমস্যা আমি বললাম চেয়ারম্যান সাহেব আহলে হাদিসের মাহফিল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তাদের মসজিদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হলো এরা মাহফিল করে মাহফিলের মধ্যে এবং মসজিদ বানায় মসজিদের জুমার বাংলা খুতবায় এরা হাদিসের নামে নবীর নামে মিথ্যা কথা বলে জালিয়াতি করে এটা হলো সমস্যা এর মানে আমরা তাদের মাহফিলের বিরোধী নই মাহফিলের মাঝে নবীর হাদিসের নামে জালিয়াতি করে প্রতারণা করে আমরা সেই জালিয়াতি প্রতারণার ধোঁকাবাজির বিরোধী চেয়ারম্যান সাহেব বলতে কি বলেন এরা কি মাহফিলের মধ্যে নবীর হাদিসের নামে মিথ্যা বলে আমি বললাম হ্যাঁ হ্যাঁ এরা মিথ্যা বলে এরা ধোকা দেয় এরা প্রতারণা করে এই দেখেন আমার সামনে বসা মুজাফফর বিন মুসিম ঠিক আমার সামনে বসা আমি বললাম এই যে মুজাফফর বিন মুসিম এই তো মাহফিল দাওয়াত দিয়েছিল একে কি এই যে মসজিদ উদ্বোধন করে সুবার খুতবা দেওয়াইব এই যে মুজাফফর বিন মুসিম আসবে সে একটা মিথ্যুক প্রতারক এবং ধোকাবাজ চোখের সামনে তো আমি বললাম হে মিথ্যুক প্রতারক ধোকাবাজ এর চেহারাটা কালো হয়ে গেছে চেয়ারম্যান সাহেবের মনটা খারাপ হয়ে গেছে হুজুর এতগুলো মানুষের সামনে একদম আঙুল তুলে বললেন হে মিত্র হে প্রতারক হে ধোকাবাজ কেমন হয়ে গেল না আমি বললাম শুনেন চেয়ারম্যান সাহেব যদি আমি প্রমাণ করতে না পারি যদি এই বৈঠকে আমি প্রমাণ করতে না পারি যে মুজাফফর মিত্র প্রতারক ধোকাবাজ তাহলে যে কোনো শাস্তি দিবেন আমি মানতে রাজি কিন্তু মুজাফফর জিজ্ঞেস করে যদি আমি প্রমাণ করতে পারি সে হাদিসের নামে মিথ্যা বলে নবীর নামে জালিয়াতি করে তার কি শাস্তি হবে তাকে জিজ্ঞেস করে আমি বললাম আমি প্রমাণ করবো এবার আমি প্রমাণ করতে শুরু করলাম আমি কেন দুটা প্রমাণ করবো বেশি না ওখানে দাবস্থ আমি তাই এখানে বলতে আমি বললাম এই দেখেন মুজাফফরের নিজের হাতে লেখাবো জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাহ আমি বললাম মুজাফফর মিথ্যুক মুজাফফর প্রতারক মুজাফফর ধোকাবাজ লামা ধামিরা হাদিসের নামে জালিয়াতি করে প্রতারণা করে ধোকাবাজি করে উম্মতের সাথে দাজাল করে আমি বললাম তোমার সামনে বসা তার লেখা বই দেখেন এই বইটার মাঝে বইটার মাঝে এমন মিথ্যা সে বলেছে আচ্ছা আপনি বলেন তো আমরা পুরাতন নামাজে ইমামের পেছনে সুরা ফাতিহা পড়ি কথা বলেন নাকি পুরাতন নামাজ আগের নামাজ না আমরা ইমামের পেছনে বিবি করে সুরা ফাতিহা পড়ি কিন্তু কোন হাদিস যদি এমন হাদিস পাওয়া যায় যে হাদিসের মধ্যে আসছে ইমামের পেছনে সুরা ফাতিহা বা কোনো কেরাত করা যাবে না তাহলে এই হাদিসটা কি দুস্থদের পক্ষে না উল্টা উল্টা না এখন এমন কোন হাদিস যদি পাওয়া যায় তাহলে দুস্থদের শায়েখদের দায়িত্ব হলো তাদের ভক্তদেরকে বলা যে ভাই শোনো
ইমামের কসরে কেরাত না করার হাদিস আছে, হাদিস আছে কিন্তু জান এই বলে বুঝাইতে পারি না। হাদিস আছে কসরে ইমামের কসরে কেরাত না করার কিন্তু এগুলো কি যদি জান না বলে তো ভক্তরা বলবে না শায়খ ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়ার হাদিস যেহেতু আছে তাহলে আমাদেরকে উস্কিয়ে দিয়া মসজিদে ঝগড়া লাগান কেন? ভক্তরা ধরবে না শায়খরে। এই জন্য শায়খের দায়িত্ব কি হাদিস দেখায় বলবে হাদিস গুলো কি আর কন্যা কি। এবার দেখেন লামাজহাবিদের কামাল, লামাজহাবিদের 233 নম্বর পৃষ্ঠা মুজাফর বিন মুসিল লিখছে আন মুহাম্মদ বিন আজলান কাল قال علي بن من قرام الامام فليس على الفطره ترجمه لك علي رضي الله عنه বলেন যে ব্যক্তি ইমামের সাথে কেরাত পাঠ করে সে ইসলামের উপর নাই। ইমামের পেছনে যে বিড়বিড় করে কোনো কিছু পড়ে হে ইসলামের উপরে নাই। বরং তো হাদিসটা কি মুজাফফরদের পক্ষে না উল্টা? নামাজহাবিদের পক্ষে না উল্টা? আহলে হাদিসদের পক্ষে না উল্টা? উল্টা না সে পরে এই ইসলামের উপরে নাই। সে রেফারেন্স দিয়েছে জানো হাদিসটা কোথায় আছে? সে লিখছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কোন কিতাবে আছে? এই যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আমি আপনাদেরকে একটু দেখাই আসলে হাদিসটা এই কিতাবে আছে কিনা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 178 পৃষ্ঠা নম্বর কত? 178 138 আসছে। আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস عن محمد بن عجلان قال قال علي بن من قرام الامام فليس على الفطره حديث المتاسف داود بن قايس থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন মোহাম্মদ বিন আজলান থেকে তিনি শুনেছেন হযরত আলী থেকে কজন ব্যক্তির নাম শুনলাম তিনজন একজন ব্যক্তির নাম দাউদ বিন কায়েস আরেকজন নাম মোহাম্মদ বিন আজলান আরেকজন নাম হযরত আলী কজন কয়েছে এরপর আসছে হাদিসকে মান খারাম আল ইমামি ফালাই সারাল ফেতরা যে ব্যক্তি ইমামের কাছে কোনো কিছু পড়ে সে ইসলামের উপরে নাই ইসলামের উপরে তাহলে তার ব্যাপারে গুরুজি হাদিসটা পাওয়া গেছে হাদিসটা কথা বল হাদিসটা হাদিসটা তার পক্ষে না উল্টা। এখন মুজাফফরের দায়িত্ব হলো কি প্রমাণ করবে আর কোন না কি প্রমাণ করবে হাদিস আছে কিন্তু হাদিস আছে কিন্তু। এবার দেখেন মুজাফফরের কামাল, মুজাফফরের পরে লিখছে পরের পৃষ্ঠা বর্ণনাটি সহি নয়। বর্ণনাটি আমরা বলুন কেন সহি নয়? ওই ইমাম বুখারি বলেন এই হাদিস সহি নয়। কেন? কারণ মুখতার অপরিচিত। কে অপরিচিত? আমরা হাদিসটা দেখলাম আব্দুর রাজ্জাক থেকে তিনজন ব্যক্তির নাম শুনছি, একজন ব্যক্তির নাম দাউদ বিন কায়েস আরেকজন নাম মোহাম্মদ বিন আজলান আরেকজন ব্যক্তির নাম হযরত আলী। এই তিনজনের কোন জায়গায় মুখতার নামে কারো নাম শুনছেন? আরো নাম শুনছেন? আমি বললাম মুজাফফর যে প্রতারক ঠোকা মাছ মৃত্যু সে রেফারেন্স দিল মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আর বলল হাদিসটা জাল। কেন মুখতার নামে নাকি একজন ব্যক্তি আছে? অথচ এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কোথাও মুখতার নামে এই রেবাতে কেউ নেই। মুখতার নামে কি এর মানে কার নামে মিথ্যা বলে? আরে কোন কোন কার নামে? আমরা বললাম আমরা মাহফিলের বিরোধী না, মাহফিলের বিরোধী না, কিন্তু মাহফিলে বসে তুই হাদিস গুলো বল না, হাদিসের মধ্যে বাটপারি করবে এগুলো কোনো মুমিন সহ্য করতে পারে না। এরা বাটপারি দাজ্জালি করে তো করে, কার নামে করে? নবীর নামে করে, নবীর নামে, নবীর নামে এমন মিথ্যা যারা বলে এগুলো দেখে কোন নবীর প্রেমিক নবীর আশেক কোনো দিন সহ্য করতে পারে না। বলেন পারে? আমি বললাম মুজাফফর তো মৃত্যু তারিখটা প্রমাণ দেখাই। এরপরে লিখছে আন সাইদ বিন সাবিত কাল মান করা খালকাল ইমাম ফরাই আলা সালাত লাহু। সাইদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু করবে তার সালাত হবে না, তার সালাত হবে না, তার সালাত হবে না। বলতো এই হাদিস কে মুজাফফরের পক্ষে না উল্টা? পক্ষে না উল্টা? উল্টা না। আচ্ছা হাদিসটা আনার পরে নিচে লিখতে কয় হাদিসটা কোথায় আছে জানো? মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই যে দেখেন মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফে আব্দুর রাজ্জাক আর এই হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই দুই কিতাবে আসলেও হাদিসটা আছে। আসলে হাদিসটা আমি সনদ বলে দিই আপনাদের জন্য মজা লাগবে। একটা সনদের মধ্যে এই এই এখানে সনদে আসতে হচ্ছে দাউদ বিন কায়েস أخبرني عمر بن محمد بن زايد بن عمر بن خطاب حدثني موسى بن سعيد عن زايد بن ثابت قال لما استجرم داود بن قيس
আরেকজন হলো ওমর বিন মুহাম্মদ, আরেকজন হলো মুসা বিন সাঈদ, আরেকজন হলো যায়েদ বিন সাবিত। আচ্ছা, আর এই যে এর 137 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2802, আর মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আসলে দেখেন 279 নম্বর পৃষ্ঠা 3 নম্বর খণ্ড, 279 নম্বর পৃষ্ঠায় কি বিয়োগ করে দিবেন আপনারা? 279 নম্বর পৃষ্ঠায় দেখেন আসছে, হাদাসানা ওয়াকিউন আন উমর বিন মুহাম্মদ আন মুসা বিন সাদ আন সাইদ বিন সাদ কাল মান ক্বারা খালফাল ইমামি ফালা সালাতা লাহু। হাদিস আছে, সনদ হলো ওকি ইবনে জাররাহ শুনেছেন ওমর বিন মুহাম্মদ থেকে, তিনি শুনেছেন মুসা বিন সাদ থেকে, তিনি শুনেছেন সাইদ বিন সাদ থেকে। বুঝলেন, এর মানে এই দুই কিতাবে হাদিসটা আছে, দুই কিতাবে হাদিসটা যে ইমামের প্রেসিডেন্টের কিছু পরে হের নামাজ হবে। হাদিস থেকে মুজাফরের পক্ষে না উল্টা, আহলে হাদিসের পক্ষে না উল্টা। এখন শায়খের দায়িত্ব কি বলবে যে এগুলো হাদিস নামে থাকলেও জান জয় বলে দেবেন না, শায়খের কি বলতে হবে এগুলো জান জয় জয় না কি জয় জয়। এবারে দেখেন শায়খের কামাল কি রেফারেন্স দেয় না, রাফান তো খুব শায়খে খুব রেফারেন্স দেয়। দেখেন লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা, বর্ণনাটি জাল বা আমরা বলবো শায়খ জাল খেয়াল। দেখেন শায়খ লিখছে এর সনদে আহমদ ইবনে আলী ইবনে সালমান মানুষি নামে একজন রাবি আছে, সে হাদিস দান করতো। এরা কি করতো? এই দুই কিলোমের কোথাও পাইছেন এই ব্যক্তির নাম? আহমদ ইবনে আলী সালমান মানুষি নামে কারো নাম শুনছেন দুই হাদিসে? আমি যে বললাম হে মৃত্যু দিয়ে প্রতারক ধোকাবাজ, আমি বললাম সবার সামনে যখন দেখাইলাম চেয়ারম্যানের সামনে দেখাইলাম, ও দেখেন এই জারিয়া নিজে বই লিখেছে হাদিসের নামে মিথ্যা বলে। বিরোধী এবার সিএমএ সাপ করে মুজাফর সাহ, আপনি বলেন আপনার যে প্রমাণ করা দেবেন ছোট্ট প্রমাণ মুজাফর, আজকে না আরেকদিন প্রমাণ করবে, আজকে না নিজের বই হ্যাঁ নিজের বই, এত আজকে না আরেকদিন। আমি যখন বললাম মুজাফর সাহেব কি আমাদের সুরে সাদেক পর্যন্ত আল্লাহ যে আপনার হায়াত দেয় তবু জীবনে ইসলামিয়াতের পক্ষে করে প্রমাণ দেখাতে পারবেন না, মিথ্যা তো মিথ্যা মিথ্যা তো বাপের নাম দ্বারা আব্দুল্লাহ, এদিকে আব্দুর রহমান প্রমাণ করা যাবে যাবে? এমন বুঝছেন আমরা এই দুটোটা কেন কি লাগ বলে দেবাই না বলে আহলে হাদিসটা মাহফিল করলে আসকিল্লাহ ইলা আলেম গাজের আপনাদের কাছে গিয়ে গিয়া বলে হাতে পায়ে ধরে বলে এই যে ছেলেগুলো যুবকরা নবীন আলেম বলাবারা নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের কাছ থেকেও নিচে টাকা পয়সা মেহনত তো করছে আর আপনারা অনেকে বুঝেন না যে কি লেগেছে হুজুর রাসূলুল্লাহ। আরে ভাই কি লেগেছে ইল্লাহ জানে, এরা যে হাদিসের নামে জালিয়াতি করে প্রতারণা করে ধোকাবাজি করে আপনি তো বুঝেন না, আপনি যদি বুঝতেন তা আপনি হুজুর কর্তৃক কম কি লেগেছেন আর বেশি লেগেছেন।